লোকসভা ও বিধানসভার স্পিকারের হাতে সাংসদ বা বিধায়কদের সদস্যপদ খারিজ করার অধিকার কি থাকা উচিত? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। মণিপুরের কংগ্রেসের বিধায়ক টি শ্যামকুমার তল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং মণিপুরের বন ও পরিবেশ মন্ত্রী হন। কংগ্রেস তার সদস্যপদ খারিজ করার আবেদন জানালেও স্পিকার ওয়াই খেমচাঁদ সিং সেই আবেদন মানেননি। স্পিকারের এই ভূমিকার বিরুদ্ধে মামলা গড়ায় শীর্ষ আদালতে। মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতির প্রশ্ন, স্পিকার একটি রাজনৈতিক দলের সদস্য, তার হাতে কি সদস্যপদ খারিজের ক্ষমতা থাকা উচিত? সংসদকে এই নিয়ে নতুন করে ভাবনা চিন্তার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের মতে স্পিকার নয় বরং একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির হাতেই এই অধিকার থাকা উচিত। সাংসদদের ক্ষেত্রে তেমন দেখা না গেলেও বিধায়কদের সদস্যপদ খারিজ করার ক্ষেত্রে স্পিকারের ভূমিকা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। গত বছর জুলাইয়ে কর্ণাটকের স্পিকার কে আর রমেশ কংগ্রেস ও সংযুক্ত জনতা দলের 17 জন বিধায়কের সদস্যপদ খারিজ করে দেন। গত বছরই এপ্রিলে তামিলনাড়ুর স্পিকার পি ধনপাল শাসক দল এআইএডিএমকে 3 বিধায়কের সদস্যপদ খারিজ করেন। পি ধনপালাই 2018 সালের সেপ্টেম্বরে 18 জন এআইএডিএমকে বিধায়কের সদস্যপদ খারিজ করেছিলেন। সব ক্ষেত্রেই স্পিকারের ভূমিকা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। দেশের সিবিআই ডিরেক্টর, কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার বা কেন্দ্রীয় লোকপালের নিয়োগের ক্ষেত্রে 3 সদস্যের বিশেষ কমিটি রয়েছে, যে কমিটিতে থাকেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি। ঠিক তেমনই শাসক দল বা পক্ষের সদস্য স্পিকারের বদলে একটি নিরপেক্ষ ও স্বাধীন কমিটির হাতেই সাংসদ বা বিধায়কের সদস্যপদ খারিজের ক্ষমতা তুলে দেওয়া উচিত, যদিও গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদের ওপরই ছেড়ে দিয়েছে আদালত। নিউজ টাইম।